পুলিশে কনস্টেবল পদে ইন্টারভিউ উত্তীর্ণ চাকরি বঞ্চিতদের বিবেকানন্দ ময়দান সংলগ্ন স্থান থেকে সরিয়ে দিল পুলিশ। চাকরি বঞ্চিতদের মধ্যে চারজনকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল পুলিশ। চাকরি বঞ্চিত পুলিশে কনস্টেবল পদে ইন্টারভিউ উত্তীর্ণ বেকারদের বুধবার সকালে বিবেকানন্দ ময়দানের সামনে থেকে ভয় ভীতি দেখিয়ে সরিয়ে দিল পুলিশ। বুধবার সকালে তারা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে শুরুতে উমাকান্ত একাডেমির সামনে এবং পরে বিবেকানন্দ ময়দানের সামনে জড়ো হয়। এর মধ্যে খবর পেয়ে এসপি অজিত প্রতাপ সিং এর নেতৃত্বে ছুটে আসে বিশাল নিরাপত্তা বাহিনী। সেখানে তাদের ভয় ভীতি দেখিয়ে পুলিশ চাকরি বঞ্চিতদের সরিয়ে দেয়। এমনকি কি কারণে তারা এখানে জমায়েত হয়েছিল তা জানতে তদন্ত স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট চারজন চাকরি বঞ্চিতাকে পুলিশ আটক করে। সেই কথাই জানালেন এসপি অজিত প্রতাপ সিং। আজ ইয়াহ পে বহুত সারে লোক ইকট্ঠা হুয়ে থে, বহুত সারে লোক, হমনে উনকো বোলা হ্যায় ইয়াহ সে চলে যাইয়ে আপ লোক, উনহোনে বাত পুলিশ কি নাহি সুনি অর আর্গুমেন্ট হুয়া, তো হমনে হম লোগো নে উনকো আবি ইনকোয়ারি পারপাস কে লিয়ে ডিটেন কিয়া হ্যায়। চার লোক ইনকোয়ারি পারপাস ডিটেন কিয়া কি ক্যুঁ আয়ে, বাকি সব লোকো বোলা হ্যায় পিসফুলি ও চলে যায়ে। আবি তক কা ডেভেলপমেন্ট ইয়াহি হ্যায়, আগে কি ইনফরমেশন কুছ ভি হোতা হ্যায় ये देखते हैं। अभी हम इंक्वायरी पर्पज़ के लिए डिटेन किया है। कौन थे ये लोग? अभी हम लोगों को कुछ नहीं पता है, इंक्वायरी पर्पज़ के लिए डिटेन किया हमने। क्यों ये लोग इकट्ठा हुए थे यहाँ पर, पर्पज़ जानने के लिए भी थोड़ा सा हमें वेट करना पड़ता है। थैंक यू। এর মধ্যে সংশ্লিষ্ট চাকরি বঞ্চিত বেকাররা তাদের মধ্যে থেকে ধরে নিয়ে যাওয়াদের অনতিবিলম্বে মুক্তির দাবি জানালেন। এতটুকু আবেদন, যদি আমাদের এটা ছাড়া হয় যে হ্যাঁ তোমাদের এটা ছাড়া হবে, যদি না ছাড়া হয়, যদি না ছাড়া হয় তাহলে না করে দেখ, আমরা কোনো প্রোটেস্ট করবো না, কোনো জমায়েত করবো না। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে খালি এটুকুই আবেদন যে আমার এটা যদি ছাড়া হয় তাহলে বলে দেখে তোমরা এটা ছাড়া দেওয়া ছাড়া হবে, আর যদি না ছাড়া হয় না, ঠিক আছে। আর আজকে যেটা হয়েছে, আমরা প্রথমে উমাকান্ত মাঠের এখানে জমায়েত হয়েছিলাম সবাই, সব যারা আমরা ক্যান্ডিডেট আছি, বাট আমরা ওইখান থেকে হয়েছে যে আমরা রাস্তায় বসেছি, আমরা বেআইনি কাজ করছি। দেন আমি নিজে সবাইকে বললাম যে ঠিক আছে, এটা যেহেতু বেআইনি কাজ, আমরা এখান থেকে চলে যাচ্ছি। দেন ওনাকে বললাম যে স্যার তাহলে আমরা উমাকান্ত মাঠে যাই, খোলা ময়দান আছে, আমরা ওখানে বলবো। তখন যে ওসি ছিল উনি আমাদের কিছু ঘটনায় সংশ্লিষ্ট বেকার চাকরি বঞ্চিতদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনায় রাজধানী আগরতলার বুধবার সকাল ছিল বেশ চাঞ্চল্যকর। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোড়।